কমিটির বৈঠকে বিধায়কদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এমন অভিযোগ আমার কাছে এসেছে, এই বিষয়ে চেয়ারম্যানদের নিয়ে তিনি বৈঠক করবেন বলে জানান স্পিকার। এমন ঘটনা বাঞ্ছনীয় নয় বলেও জানান তিনি। রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সর্বদলের প্রতিনিধিদের পাঠানোর বিষয়ে বিরোধী দলের কোনো সাড়া মিলছে না বলেও অভিযোগ করেন তিনি। এ নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই মর্মে স্পিকারকে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বলেও জানান স্পিকার। বিধানসভার বাজেট অধিবেশন আগামী বছরের 6 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বলেও জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, আজ তাক বাংলা।